সিলেট বিভাগের সেরা স্বাস্থ্য প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও বিজয় দিবসের দিনে এমন স্বীকৃতিতে আনন্দিত জগন্নাথপুরবাসী। বাংলাদেশ স্বাস্থ্য পরিবার সিলেট আঞ্চলিক পরিষদের আয়োজনে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিবেদিত ও করিব ১৯ প্রতিরোধ যুদ্ধে অনন্য সাধারণ ভূমিকায় স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ স্বীকৃতি প্রদান করা হয়। স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায়, প্রধান অতিথি হিসেবে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধুসূদন ধরের হাতে সিলেট বিভাগের সেরা স্বাস্থ্য কমপ্লেক্স পুরস্কার সম্মাননা ক্রেস তুলে দেন। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর বলেন, স্বাস্থ্য বিভাগের উদ্দীপনামূলক অনুষ্ঠানে সিলেট বিভাগের সেরা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মনোনীত করায় আমরা আনন্দিত। তিনি বলেন, এই সম্মানের ফলে আমাদের দায়িত্ব আরও বেড়ে যাবে, সেই সঙ্গে সম্মিলিত কাজের মাধ্যমে ভবিষ্যতে আমরা আরও বেশি সম্মাননায় ভূষিত হতে চেষ্টা করব। তিনি এই স্বীকৃতি স্বাস্থ্য বিভাগের সকল কর্মী ও জগন্নাথপুরে জনগণকে উৎসর্গ করেন। উল্লেখ্য, ডাক্তার মধুসূদন ধর গরিবের ডাক্তার হিসেবে এই উপজেলায় পরিচিত। তার নেতৃত্বে এই উপজেলা স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি ও করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসা সেবা নিশ্চিতের খ্যাতি রয়েছে। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।